ফুটবল জ্বরে মেতেছে সারা দুনিয়া, সাথে বাংলাদেশ কেন বাদ যাবে? বাংলাদেশের সাধারণ জনগণের পাশাপাশি টেলিভিশন এবং চলচ্চিত্রের তারকারাও মেতেছেন ফুটবল উল্লাসে। যুক্ত হয়েছে সাথে নানা ধরনের টেলিভিশন আয়োজন, টেলিভিশন নাটকও খুব কম যে হচ্ছে তা বলা যায় না। এই যেমন আর্জেন্টিনার জয়ের জন্য বুড়িগঙ্গায় তৌসিফের মোনাজাতের ছবি দেখা গেছে। তৌসিফ আর্জেন্টিনার সাফল্য কামনা করে একটি সাইনবোর্ড পেছনে নিয়ে মোনাজাত করছেন সতীর্থদের নিয়ে। সেখানে লেখা আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জেতার জন্য খাস দোয়া ও মিলাদ মাহফিল, আয়োজনে সূত্রাপুর আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। আসলে কি ঘটতে যাচ্ছে সেখানে? দেশের নাটক ইন্ডাস্ট্রিতে আর্জেন্টিনা ব্রাজিল আজ এবার যেন একটু বেশিই লেগেছে। এবারের বিশ্বকাপে বেশ কিছু নাটক নির্মিত হয়েছে যার উপজীব্য বিষয় হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা ও ব্রাজিল সাপোর্টারদের মজার সব ঘটনা নিয়ে নির্মাতা মোহাম্মদ মিফতা আনান তৈরি করেছেন ঢাকাইয়া ওয়ার্ল্ড কাপ নামের একটি নাটক। নাটকে আর্জেন্টিনার ডাইহার্ট ফ্যান হয়ে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, আর প্রতিপক্ষ ফারহান আহমেদ জোহান, যিনি ব্রাজিলের সাপোর্টার। তৌসিফ এবং জোহান ছাড়াও নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সঞ্জনা সরকার, রিয়া, থাকছে হারুনুর রশিদ, সিয়াম, আনোয়ার সানি সহ অনেকেই। গল্প প্রসঙ্গে মিফতানান বলেছেন, তৌসিফ এবং জোহান পুরান ঢাকার দুই বন্ধু, একজন আর্জেন্টিনা আর একজন ব্রাজিল সাপোর্টার। কে কাকে হারাবে, কে কত বড় সাপোর্টার, সেটাই প্রমাণ দিতে তারা নানা ধরনের পাগলামি শুরু করে দেয় গল্পে। যেমন পতাকা টাঙানো, বাজি ধরা, মিছিল করা, হাতাহাতি, মিলাদ, মোনাজাত করা, গাধার পিঠে ওঠা, নানা রকম কাণ্ড কারখানা। একসময় কারা বড় ফ্যান প্রমাণ দিতে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি টুর্নামেন্টেরও আয়োজন করা হবে এই নাটকে, সেটা নিয়েও বিভিন্ন কর্মকাণ্ড ঘটতে থাকবে মজার। সেই নাটকটি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ চলা অবস্থায়। দেখা যাক তৌসিফের মোনাজাত কাজে লাগে নাকি জোভান এবং তৌসিফের গাধার পিঠে উঠে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি গায়ে মুখে কালি মাখা সেই দৃশ্য বেশি আনন্দ দেয় ভক্তদের।